যেটাকে বলে হেড অন, ওনার ভাষায় এটাকেই বলে হেড অন, যে রাষ্ট্র আইন তা জনগণের জন্য যা সেটা কেউ কেউ হেড অন দেখিয়ে পুরো আঙ্গুল দেখিয়ে এই দেশে এক ঘন্টায় নমিনেশন নিতে পারে। ব্যারিস্টার সাজানো ওর যা যা করছেন তা বাংলাদেশের রাজনীতি অনেক তামাশার দিক আমাদের সামনে তুলে ধরছে। এই আওয়ামী লীগ সরকার যারা জনগণের ভোট ছাড়া জনগণের সম্মতি ছাড়া জোর করে ক্ষমতা দখল করে আছে তারা একের পর এক নাটক আর তামাশা আমাদের সামনে উপহার দিচ্ছে। নাটক চলমান, তামাশাও চলমান। আমরা ব্যারিস্টার শাহজাহান ওমরকে আবারও উল্লেখ করতে বাধ্য হচ্ছি। এই বীর উত্তম 1971 সালের মুক্তিযুদ্ধের বীর উত্তম 2023 সালে এসে রণে ভঙ্গ দিয়ে কেবল রণে ভঙ্গ দিয়েছেন তা না, তিনি প্রতিপক্ষ মানে শত্রু দলে যোগদান করে ফেলেছেন। এই ভূমিকা মানুষ এর বিচার করবে। আমি এ বিষয়ে খুব বেশি আগেও বলতে চাইনি, এখনো বলতে চাই না, কিন্তু ব্যারিস্টার শাহজাহান ওমর যা যা করছেন তা বাংলাদেশের রাজনীতি অনেক তামাশার দিক আমাদের সামনে তুলে ধরছে। এবং এই সরকারের যে নাটক এবং তামাশা সেইটা আমাদের সামনে তুলে ধরে ব্যারিস্টার শাহজাহান ওমর যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সেইখানে তিনি তার মামলার কোনো তথ্য এবং স্থাবর সম্পত্তির কোনো তথ্য তিনি সেখানে উল্লেখ করেন নাই। প্রথম আলো এই খবর দিয়েছে, তারপরে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেন সবার জন্য সব কিছু না, কারো কারো জন্য যা ফরজ আবার কারো কারো জন্য তা ফরজ থেকে পায়া, মানে না দিলেও চলবে। এই যে বলে হেড অন, ওনার ভাষায় এটাকেই বলে হেড অন, যে রাষ্ট্র আইন তা জনগণের জন্য যা সেটা কেউ কেউ হেড অন দেখিয়ে পুরো আঙ্গুল দেখিয়ে এই দেশে এক ঘন্টায় নমিনেশন নিতে পারে। আর এই তামাশা কিভাবে হতে পারলো, তামাশা হতে পারলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে একজন রাষ্ট্র আইন নিয়ম কানুন তাকে পুরো আঙ্গুল দেখিয়ে এই হেড অন দেখাতে পারে। আর নির্বাচন কমিশন, আপনারা তো স্বাধীন প্রতিষ্ঠান, খুব বড় বড় কথা বললেন, আমরা দেখব এই হ্যাডমের কাছে আপনারা কি করেন, দেখব কি না, আমরা দেখব নির্বাচন কমিশন এই হ্যাডমকে কিভাবে মোকাবেলা করে এবং সেইখানে নতুন কি তামাশা, নতুন কি নাটক চলমান রাখে।